বলছি বোঠান, আপনারাও কিন্তু আমাদের আলোচনায় যোগ দিতে পারেন। পূজোর পরিকল্পনা চলছে, আপনারাও বলুন কি কি করা যেতে পারে। এই পূজো কিন্তু সকলের পূজো, তাই বাড়ির মেয়ে বউরাই বা বাদ যাবেন কেন? আর হ্যাঁ, আমি যেই প্রস্তাবের কথা বলছিলাম, বেনারসের রূপমতী বাইয়ের নাম কেউ শুনেছো? রূপমতী বাই এদারিকা, তুই কি আবার ওই এ বাড়িতে বাই নাচ টাচ করাবি নাকি শেষে? হ্যাঁ, তোর কি আমাকে তেমন মনে হয় গণেশ? শোন, রূপমতী বাই আসলে উড়িষ্যাবাসী ছিলেন, অপূর্ব গীত গোবিন্দ গান করে আসর জমান। জয়দেবের লেখা পদ শুনেছি কান জুড়িয়ে যায় তার পদ শুনে। আমরাও পুজোতে রূপমতী বাইকে ডাকবো গীত গোবিন্দ গাওয়ার জন্য। এ তো চমৎকার প্রস্তাব, এমন গান কিন্তু আর কোথাও হচ্ছে না। হ্যাঁ, তা ঠিক বলেছো রাঘব দাদা। তবে আমি বলি কি দারিকা, শোন না, দেখ আমাদের পুজোতে তো বিশিষ্টজনেরা আসবে অনেকেই। হ্যাঁ, ওই গীত গোবিন্দের রস উপভোগ করতে পারবে তো, মানে বদনাম হবে না তো? দেখ, অনেকদিন হলো মেশোবাবুও নেই, দিদমাও নেই, সবাই বলা কোয়া করে যে জানবাজারের পূজোর নাকি সেই জৌলুসি নেই। আমাদের মুখ ছোট হয়ে যাবে না তো ভাই? গণেশ, আমার কিন্তু ঠিক উল্টোটা মনে হয় ভাই। আজ যদি দিদিমা বেঁচে থাকতেন তাহলে এই সিদ্ধান্তে তিনি সব থেকে বেশি খুশি হতেন। এ কি, আমাদের দুজনের ছবিখানা গেল কোথায়? গণেশ, এই আরে, তাই তো, সে কি এখানে ছবিখানা কোথায় গেল? সত্যি তো আমি তো ছবিখানা দেখতে পাচ্ছি না। দেওয়ালে টাঙানো ছবি আবার কোথায় যাবে? চিচাকোরা হয়তো পরিষ্কার করতে নিয়ে গেছে। না না বৌঠান, তা কি করে হয়? শুধুমাত্র ছবি পরিষ্কার করার জন্য এভাবে দেওয়াল থেকে খুলে নিয়ে যাবে, এ হতে পারে না। হ্যাঁ সেই তো, অন্নদা তুমি এক কাজ করো না, তুমি বাইরে গিয়ে খোঁজ নাও না যে ছবিটা কেউ খুলে নিয়ে গেল কিনা। হে কি, ছবিখানা তো কাল রেতে এখানেই ছিল, কে নিল ছবিখানা? এবার পূজোয় দত্ত বাড়িতে নাকি 200টা পায়রা উঠবে। 200? মাত্র 200? রামরতন, আমি 500 পায়রা উড়াতো। শোভা বাজারের খবর কিছু রাখো। বিলক্ষণ রাখি কর্তা, এবার পূজোয় নাকি বিরাট জলসা বসবে, 7 রাত্রির ধরে নাকি আসর চলবে। মিত্তিররা শুনলুম বুলবুলির লড়াই, আর ফানুস ওড়াবে। সবাই সব কিছু করছে, শুধু আমি কিছু করছি না। বার সমাজে আমার সম্মান থাকলো না, ইজ্জত একেবারে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। না না, সে আমি হতে দেবো না। তা রামরতন, কিছু পদ বাতলাও, যাতে সবাই বোঝে যে বাবুর বাবু হলো নগেন চৌধুরী। আমি একটা কথা বলি কর্তা, এবার পূজোয় গিরিবালা দাসীকে ফ্যামটা নাচানো হোক, তবেই একবারে আসর জমে যাবে। দেরি করছো কেন, গিয়ে বায়না করে এসো আগে কর্তা। সুরা ছাড়া কি আর আসর জমে? যেখানে স্বর্গের দেবতারা পর্যন্ত সোমরস খেতে খেতে উর্বশী মেনকাদের নাচ দেখতো, সেখানে আপনি কিনা ওই শুকনো গলায় ফ্যামটা দেখবেন?
বলি কি কর্তা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সুরার আয়োজন করি। করো করো, আলবাত করো। একেবারে সুরার বন্যা বইয়ে দাও। তাহলে হ্যারিস সাহেবের সাথে একবার যোগাযোগ করি কর্তা। তিনি নাকি খাসা বিলেতি কারণ বাড়ি আনিয়েছেন কর্তা। মায়ের নামে তাহলে কিনেই ফেলি। আলবাত কেন, তাছাড়া এবছর পাটের ব্যবসায় আমি একেবারে লাল হয়ে গিয়েছি। হ্যারিস সাহেবকে নিমন্ত্রণ করতে ভুলো না। সাহেবও না হয় আমাদের সঙ্গে একটু খ্যামটা নাচ দেখে মন খুশ করবে। কর্তা, কিরত এত করে দাড়িকানাথের একটা খবর আনতে বললাম, তা কিছু খবর আনতে পেরেছো? আগে পেরেছি বা কি কর্তা? পেরেছো? ছবিখানা কোথায়? আগে ওই কালুর মা খুব বুদ্ধি করে এই ছবিটা জোগাড় করেছে কর্তা, এই দেখো। বেড়ে খেলেছ খেরত, বড় বেড়ে খেলেছ। ছবির দাম অমূল্য, এই ছবির জোরে আমি আমার পাশা খেলার চাল বদলে দেব। দ্বারকানাথ বিশ্বাস, এইবার তুমি পড়বে, পড়তে পড়তে একেবারে পাতালে মিশে যাবে, তখন বুঝবে নগেন চৌধুরীর সঙ্গে শত্রুতা কি ভীষণ। এবার তাহলে হুকুম করুন কর্তা, বলুন কি করব। না না কিরত, সে আমি ঠিক করব না, আমার ছোট ভাই খগেন আসবে, মূলত তার উপরই এই দায়ভার রয়েছে, বুঝেছ? আমাকে শুধু ইন্দুমতির অতীতটা মাটি খুঁড়ে বার করে আনতে হবে। মায়ের কাছে যাব কিরত, মাকে দর্শন করতে। ব্যবস্থা করো মা, ভবতারিণী মা। একটা চুড়ি নিয়ে এত তুলকালাম কেন করছো দ্বারিকা? হীরে নয়, জহরত নয়, সোনাদানা নয়, গয়নাপত্র নয়, এমনকি মায়ের বাসনপত্রও নয়, চুড়ি তো গেছে একখানা ফটো। সে নিয়ে এত জিজ্ঞাসাবাদ, এত হাকডাকের কি কোনো প্রয়োজন আছে? এটা কি তোমার কোনো নির্বুদ্ধিতা নয় দ্বারিকা? হ্যাঁ দ্বারিকা, তুই মাথা ঠান্ডা কর, ফটো তো আরও কত আছে, একটা ফটো হারিয়ে গেলে কি এমন হয়? আশ্চর্য গণেশ, তোর এই বিষয়খানা একটু অদ্ভুত বলে মনে হচ্ছে না? মেশোবাবু যা বললেন তা তো একদিক থেকে ঠিকই বলেছেন, হীরে জওহরাত নয়, সোনা গয়নাগাটি নয়, শুধুমাত্র আমাদের দুজনের ছবি চুরি করলো চোর। কেন, এর পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্য আছে। যারা আমাদের বাড়িতে কাজ করেন তারা অনেক পুরনো এবং বিশ্বস্ত। মাসুমনি, তুমি কালুর মাকে জিজ্ঞাসা করো আমাদের ফটোখানা ও নিয়েছে কিনা, কারণ এই বাড়িতে ওই একমাত্র নতুন। আমি জানতাম দ্বারিকা, আমি জানতাম তুই ঠিক এই কথাটাই কইবি। বেশ, আমি কালুর মাকে জিজ্ঞেস করছি। কালুর মা, একবার এদিকে এসো দেখি। আমি কিচ্ছু জানি না বর্গিনী মা, আমি কিচ্ছু জানি না, আমি সত্যি কইছি আমি কিচ্ছু জানি না। আপনাদের ঘরে এত সব জিনিস চুরি থাকে, এসব
প্রাণে একখানা ছবি আমি কেন নেব বলুন গিনিমা, আমি কেন নেব? কালুর মা যাই বলুক, আমার কিন্তু এই বিষয়খানা ঠিক লাগছে না। এ কথাখানা কিন্তু আমি বলে দিলাম। এ নিয়ে আর গোল করোনে দারিকা, দুম করে তো আর এই সমস্যার সমাধান হয়ে যাবে না। আর সত্যি তো বাড়িতে এত জিনিসপত্র আছে, চোরে যদি কিছু চুরি করতেই হয় সে তোমাদের চবিখানায় কেন চুরি করবে কও দেখিনি? শোনো, তুমি ওটো দেখি, আর তোমরা সকলে এখন ভেতরে যাও, যাও। মা, আমারও কিন্তু ঠিক এই একই প্রশ্ন। আমি বলছি কি, এই প্রশ্ন টশ্ন থাক এখন, হ্যাঁ, সবাই যখন এখানে আছে তখন পুজোর পুরোহিতের বিষয়টা একদম পাকা করে নেওয়া যাক। শশীচরণ পণ্ডিতকেই পুরোহিত নেওয়া হবে তো? তা বেশ তো, তিনি আমাদের কুল পুরোহিতের বংশের মধ্যে পড়েন, তেনারাই তো পুজোর হালখানা ধরবে। আমি চাই তোমাদের মধ্যে কেউ গিয়ে মূর্তির তদারকি করুক, কেমন? আর আমি এও চাই যে এবার পুজোর ভার দারিকা আর ইন্দু নিক। কে? ইন্দু বউ, ছোটকু কি তুই আর নোখ পেলি নে? তুই ইন্দু বউকে পূজোর দায়িত্ব দিচ্ছিস? এত বড় পূজোর দায়িত্ব তুই ইন্দুকে দিচ্ছিস? দেখো বৌ দিদি, ও নিশ্চয়ই সবকিছু পারবে, ও তো মন্দিরের সবকিছু আগে নিজেই সামলাতো। সামলাতো না ছোটকু কি, সর্দারি করত, কিন্তু এখন সেই সর্দারি একেবারে বেরিয়ে গেছে। ছোটকু কি, যে মেয়ে বিছানার চাদর ঠিক করে পাততে পারে না সে কিনা এত বড় পূজোর দায়িত্ব নেবে? তুই পারিস ও বটে। কেন মাসিমুনি, ঘরকন্যার কাজে চৌখস না হলে অন্য কোনো কাজে চৌখস হওয়া যায় না? কে কত ভালো ঘরকন্যার কাজ করতে পারে, তার মাপকাঠিতে সে অন্য কাজ করতে পারে কিনা তার বিচার হবে। দারিকা, এখন না হয় এইসব আলোচনা থাক, তুমি আমার সাথে বাইরে এসো, কাজ আছে, এসো। কেন রাঘব দাদা, কেন থামাচ্ছ আমায়? দীর্ঘ দিন ধরে এইভাবেই কিন্তু মেয়েদের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া হচ্ছে। এখানে যারা উপস্থিত আছে তারা সকলেই এটা জানে, ইন্দু মন্দিরের আয় ব্যয়ের হিসেব থেকে শুরু করে পুজোর আয়োজন, ভোগ, মন্দিরে অতজন পুরোহিত, তাদের প্রাপ্য দক্ষিণা দেওয়া, পুজোর সামগ্রী ভাগ করা, ইন্দু সব নিজের হাতে একা করত, তার বুঝি কোনো দাম নেই? ছোটকু কি, তোর ছেলের তো দেখছি নাজ নজ্জা বলে আর কিছুই রইল না। এই মেয়ে তো তোর বালো বদ্দর ব্যাটার বল একবারে পাল্টা দিয়েছে। আজকে যদি দারিকার জায়গায় গণেশ এরকম কোনো কাজ করতো, আমি যদি ওকে একবার ধমক দিই তুমি কিন্তু সেই কাজে দুবার করতো না, আর সেই ধমকও চিরটা কাল মনে রাখতো। তো আর কি কইবো বল, তোর ব্যাটা তুই বোঝ। হিন্দু, আমার ব্যাটা দারিকার কিন্তু তোমার উপর অনেক ভরসা মা, তার মুখ কানা কিন্তু ছোট হতে দিও নে।
তুমি ছাড়ো, আমি রামলাল গো চিনতে পারছে না। রামলালা, তুমি রামলালা হবে কেমন করে? রামলালা তো তাকে জটাদারির কাছে। হ্যাঁ গো, আমি রামলালা। দেখো আমাকে ভালো করে। বেশ বেশ বাপু বেশ, তুমি যে যাও না কেন, এখন আমার পথ চারো, আমার যে ওদিকে ঢের কাজ পড়ে আছে গা। হ্যাঁ সত্যি চিনতে পারলে না, আমি তোমার সাথে দুটো কথা কইতে এলুম আর তুমি চলে যাচ্ছ। দেখো বাপু, এখন না আমার এত কথা কওয়ার সময় নেই, তুমি আমার পিছু ছাড়ো দেখি দি। এ তো মজালায় পড়া গেল, কোথা থেকে কে এসে আমার এই মা মা এক এক সময় তুই এমন লীলা খেলা দেখাস। আচ্ছা তোমার যত বয়স বাড়ছে তত তুমি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ নাকি? এই দেখো আমি আবার কি করলুম, কি করলুম, তুমি নেকা, তুমি বোঝো না কিছু, বলে তুমি আমার ধুতিটা খুলে দিলে কেন? এটা কি রসিকতা বলো তো কথা ঠাকুর। ও আড়াল ঠাকুর, আমি কিছু করিনি গো, ওই যা করেছে ওই যে ওই যে দেখো দেখো ওই ওই বাচ্চাটা করেছে নিচে রামলালা কইছে। হ্যাঁ ও করেছে, ও করেছে। আচ্ছা আমি তোমার দুটি কেন খুলতে যাবো? হ্যাঁ আমি কি বাচ্চা নাকি? আচ্ছা গদাই ঠাকুর, তুমি ফের পাগলামি শুরু করলে। হ্যাঁ বাচ্চা রামলালা কই, কই কই, ত্রিসীমানাতে কাউকে দেখতে পাচ্ছি না। শোনো গদাই ঠাকুর, তুমি আমার সাথে লাগবে শোনা, কিন্তু আমি এটা তোমার বরণ করে দিলাম। হ্যাঁ আমি আমি তো কইছি তো, মানে আমি কিচ্ছুতে করিনি গো। ও করনি না, আমি তো নিজে তালে হেঁটে যাচ্ছিল। হ্যাঁ তো তুমি আমার দুধখানে খুলে দিলে কেন? ফের তুমি মিছে কথা কইছো গদাই ঠাকুর। আমি মিছে কথা কইছি না, আমি কেন খুলতে যাব তোমার দুটি? হ্যাঁ আমি খুলিনি গো। ওই দেখো ওই ওই যে ওই রামলালা, রামলালা খুলেছে। হ্যাঁ দেখো না, দেখো কেমন পিকপিক করে হাসছে। ও ছোট মামা, হ্যাঁ কই গা, কি কইছো কি তুমি? কথা তো কেউ নেই গা। কোন রামলালার কথা কইছো তুমি? হ্যাঁ আর এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই, আর কারো ধুতি খুলে দেওয়া মানে তাকে চূড়ান্ত অপমান করা, এর একটা ভীত হওয়া দরকার। বদন ঠাকুর, আপনি আর জলগোলা করবেন না তো, তেমন দেখিনি। দিদি ঠাকুর, তোমার মামারা বদ্ধ উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। আমাদের সবার চোখে ন্যাপা হয়েছে কিনা তাই আমরা কেউ রামলালাকে দেখতে পাচ্ছি না। কাল থেকে নতুন ঠং শিখেছে ওই জটাধারীর কাছে। যাকে হারান ঠাকুর, এখানে আর এসব কিছু বলে কোনো লাভ নেই, চলুন চলুন কালীঘরে যাই, সেখানে আমাদের সকলের মেলা কাজ পড়ে রয়েছে। আসুন আসুন আসুন, চলুন। উন্মাদ, বেলপাতার ডালাটা আনেননি? যান যান যান, নিয়ে আসুন, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, বেলপাতার ডালা আসেনি এখনো। বুঝলেন বদন ঠাকুর,
গদাই ঠাকুর না একদম বদ্ধ উন্মাদ হয়ে গেছে। যখন খুশি যা খুশি। আচ্ছা মদন ঠাকুর, ভোগের আয়োজন কতদূর হয়ে এসছে? বোধ হয় চলুন একবার দেখে আসি। আসুন।